আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছেন পুলিশ। এদিকে নয়াপল্টনে বিএনপি ও পুলিশ সংঘর্ষে নিহত হয়েছেন এক। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছিল পুলিশ। আজ বুধবার বিকেলে 5:30টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এই সময় ফটকের সামনে বসে অবস্থান করছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দফায় দফায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মির্জা ফখরুল সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। মির্জা ফখরুল এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আমি অনুরোধ করে বলবো সবাই যেন ধৈর্য সহ অপেক্ষা করেন। তার আগে পুলিশ টিআরসেল সাউন্ড গ্রেনেড ছুড়লে নেতাকর্মীরা নয়াপল্টনে অলিগলি ও দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। পরে সেখানেও তল্লাশি চালায় পুলিশ, তারাও পুলিশকে লক্ষ্য করে ইটপাট খেল চুড়ে। আজ রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের এই ঘটনাটি ঘটে। রাজধানীর নয়াপল্টনের কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে এক। নিহতের নাম মকবুল হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করে। নিহতের শরীরে শর্টগানের গুলির আঘাত ছিল। আজ বুধবার বিকেলে 4:00টার দিকে টমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাচ্চু মিয়া বলেন, বিকেল 3:30টার দিকে এই ব্যক্তিকে গুলিবদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক 4:45টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সম্মানিত ভিউয়ার্স, আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়তই সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।